আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জারিরস কুইজিন। আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের পাহাড়ি এলাকার অত্যন্ত প্রসিদ্ধ একটি ডিশ, ব্যাম্বো মশলা চিকেন, তাও আবার গ্যাসের চুলায়। তাহলে চলুন দেখে নেই কীভাবে এটি বানাতে হয়। আমি এরকম বাঁশের টুকরো নিয়েছি। এই বাঁশের টুকরো আপনারা যে কোনো বাঁশের হাটের থেকে নিতে পারেন। এই বাঁশের টুকরো নিয়েছি খিলগার প্রসিদ্ধ জোরপুকুর মাঠের বাঁশের হাট থেকে, নিয়েছে মাত্র 60 টাকা। এবারে বাঁশের টুকরোকে খুব ভালো করে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিতে হবে। বাঁশের ভেতরে হালকা যদি কোনো গুঁড়া গুঁড়া থাকে তাও খুব ভালো করে পরিষ্কার করতে হবে। এবার ম্যারিনেশনের পালা। আমি একটি বড় মিক্সিং বোলে 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে একদম ছোট ছোট আকারে কাটতে হবে। মনে রাখবেন, বড় আকারে কাটলে তা ভালো করে সিদ্ধ হবে না। এবার নিচ্ছি লাল মরিচ গুঁড়া 2 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 2 চা চামচ, আদা বাটা 3 চা চামচ, রসুন বাটা 3 চা চামচ, জিরা গুঁড়া 1.5 চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মশলা পাউডার 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি 1 কাপ, টক দই 1/2 কাপ, সয়া সস 1 চা চামচ, সরিষার তেল 1/2 কাপ এবং পেঁয়াজ কুচি 1 কাপ। এবারে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। মনে রাখবেন, যত সুন্দর করে মাখাবেন তত ভালোভাবে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে। মেরিনেট করা শেষ, এবারে আমরা এই মেরিনেটেড চিকেন 1 ঘন্টা ঢেকে রেখে দিব। আমি এখানে নিয়েছি কলা পাতা, আর এই কলা পাতা বাঁশের মুখকে আটকাতে সাহায্য করবে। এবারে কলা পাতা আমি এই বাঁশের টুকরোর মধ্যে সেট করে দিচ্ছি। যদি আপনার বাঁশের টুকরোর ভেতরে কোনো ফাটল না থাকে তাহলে কলা পাতা দেওয়া দরকার নেই। এ পর্যায়ে 1 ঘন্টা ধরে মেরিনেট করা চিকেন আমি খুব সুন্দরভাবে চেপে চেপে এই বাঁশের মধ্যে দিয়ে দিচ্ছি। মনে রাখবেন, হালকাভাবে মাংসগুলোকে ঢুকাবেন না, তাহলে ভেতরে ফাঁপা থেকে যাবে। খেয়াল রাখবেন, চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মাংসগুলোকে ভেতরে সেট করতে হবে, একদম যেন কোনোভাবে ভেতরে ভ্যাকিউম না হয়ে থাকে। এভাবে চেপে চেপে মাংসগুলোকে ভেতরে সেট করে নিতে হবে। খেয়াল রাখবেন, মাংসের টুকরো পুরো বাঁশ জুড়ে ঢেলে দিবেন না, কিছু অংশ ওপরের দিকে ফাঁকা রাখবেন, যেন এভাবে কলা পাতা দিয়ে মুখটাকে খুব ভালোভাবে আটকানো যায়। আসলে কলা পাতা দিয়ে এই মুখটাকে না আটকালে মাংস রান্না করার সময় সব বের হয়ে আসবে। এভাবে চেপে চেপে কলা পাতা ওপরে সেট করে দিতে হবে। এখন আমি এই বাঁশের টুকরো সরাসরি চুলার উপরে দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন, যখন এক সাইড এরকম পুড়ে আসবে তখন ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো সাইডকে পোড়াতে হবে। এবং খেয়াল রাখবেন, গ্যাসের তাপ যেন একেবারে হাই থাকে। খুব ভালো করে বাঁশের টুকরোকে পোড়াতে হবে। অনেকেই ভাবতে পারেন এভাবে পোড়ালে হয়তো ভেতরে মাংস সব পুড়ে যাবে। আসলে কিন্তু তা না, কাঁচা বাঁশ হওয়ার কারণে ভেতরের মাংস পোড়ে না, ভেতরের মাংস একেবারেই নরম থাকে। কিন্তু খেয়াল রাখবেন, পুরো বাঁশটি যেন একেবারেই পুড়ে ছাই না হয়ে যায়, তাহলে কিন্তু মাংস একেবারেই পুড়ে যাবে। আনুমানিক 1 ঘন্টার মতো এই বাঁশ চুলার উপরে রেখে পুড়িয়ে পুড়িয়ে আমি মাংস রান্না করেছি। এভাবে একটি মোটা কাগজের টুকরো দিয়ে এই বাঁশের টুকরোকে চুলা থেকে ওঠাতে হবে। এবারে ওপর থেকে আমি কলা পাতাটিকে সরিয়ে নিচ্ছি। এত সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে, আসলে আপনি যদি না করেন বাসায় তাহলে একেবারেই বুঝতে পারবেন না। একদম ভিন্ন ধর্মী একটি চিকেন ডিশ এটি। একেবারে পারফেক্টলি চিকেন রান্না করা হয়ে গেছে। এই চিকেন রান্না আপনারা যে কোনো উপকরণের সাথে পরিবেশন করতে পারেন, যেমন সাদা পোলাও, নান, রুটি, পুরি অথবা লুচি, এনিথিং।
আপাতত আমি এই চিকেন পেঁয়াজ আর শসার রায়তা দিয়ে পরিবেশন করছি। আমি এই স্পেশাল রায়তা বানানোর ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তাহলে আর দেরি না করে ঝটপট বাঁশের টুকরা জোগাড় করে আজই বানিয়ে ফেলুন ব্যাম্বো মশালা চিকেন। ডিয়ার ভিউয়ার্স, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।